সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আলোচকবৃন্দ, উপস্থিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রতি বছর রাজনৈতিক প্রক্রিয়া হিসাবে আমরা 25 তারিখে সমবেদনা জানাই ও 26 তারিখ সকালে ভুলে যাই। নজরুল ইসলাম খান, প্লিজ স্যার, আই এম স্পিকিং, ইফ ইউ ডোন্ট লাইক লেট অ্যালাউ মি টু গো। না হাসা কি আছে, ইউ মাস্ট হ্যাভ রেসপেক্ট ফর এভরিবডি। কোথা থেকে শুরু করব, একটা সিনেমা থেকে শুরু করি। 60-এর দশকে একটা সিনেমা দেখেছিলাম, সেটার নাম হলো বিউটিনি অন দ্য বাউন্টি। মিউটিনি একটা জাহাজ, সেখানে নাবিকেরা যেহেতু অনেক প্রশান্ত মহাসাগরে জাহাজটা ছিল, পানি কম ছিল, যিনি ক্যাপ্টেন ছিলেন পানিকে রেশন করলেন, যে বাবা অল্প অল্প পানি খাও যাতে করে আমরা তীরে অন্য পানির উৎসস্থলে যেতে পারি। কিন্তু নাবিকরা তা মানে না, তারা গোসল করতে পানি চায়, সব কিছু পানি চায়। রেজাল্টিং ক্যাপ্টেন খুব কড়া হইলেন, এরপরে হইল প্রতিক্রিয়া, বিদ্রোহ, বিদ্রোহে জাহাজটা ফুলে দিল। তার বিচার হল আটলান্টিক, অস্ট্রেলিয়া থেকে 900 মাইল দূরে একটা আইল্যান্ড আছে নরফোক আইল্যান্ড, সেখানে আমি গিয়েছি। সেই নরফোক আইল্যান্ডে বিচার করে তড়িৎ গতিতে ওটাকে বলে কি কি ট্রায়াল জানো, সামারি ট্রায়াল করে সাথে সাথে সকলকে হ্যাঙ্গিং করলো। সেই যে গাছে যে পিলারে হ্যাঙ্গিং করেছে সেইটা এখনও আছে, এবং যত পর্যটক যায় ওইটা দেখে। তাতে কি হলো, ব্রিটিশ নেভিতে আর কোনো দিন বিদ্রোহ হয় নাই। আর আমাদের দেশে কি হলো, সূচনা হলো কবে, 1975-এ। শোনেন, এই সমস্ত সিপাহী বিদ্রোহ বলেন বা বিপ্লব বলেন, অফিসার কিলিং বলেন, কোনো বৃহৎ শক্তির মদস্পুষ্ট ছাড়া এগুলি করা সম্ভব নয়, এটা হলো মোদ্দা কথা। এখন এই বৃহৎ মদস্পুষ্ট শক্তি কে, সেইটা আমাদের মহাসচিব স্যার সুন্দরভাবে আশা করি বলবেন। দেখেন, 75 সনে অভ্যুত্থান হলো, আওয়ামী লীগের একটা বৃহৎ অংশের মদত পৃষ্ঠে কিছু আর্মি অফিসাররা অভ্যুত্থান করল। 3 মাস যেতে না যেতেই আওয়ামী লীগের মদত পৃষ্ঠ হয়ে আর একটা বিদ্রোহ হলো, মনে আছে, খালেদ মোশাররফের নেতৃত্বে। এবং 7ই নভেম্বর জাসদ তখন একটা বড় দল ছিল, নেক্সট টু আওয়ামী লীগ, তখন তো অন্য কোনো দল বড় দল ছিল না। জাসদের মদত পৃষ্ঠ হয়ে কিছু কিছু আহাম্মক সিপাহীরা ওরা অফিসার হইতে চায়, যেটা সম্ভব না কোনো দিন, তারা অফিসার কিলিং শুরু করলো। বড় শক্তির মদত লাগে নাকি? এই যে 82-এ অভ্যুত্থান হলো, এসআর সাহেব অভ্যুত্থান করলো, কার মদত পুষ্ট হয়ে? মে মাসে অভ্যুত্থান হলো, এপ্রিল মাসে বাংলাদেশে কেয়ার ছিল, জানেন এগুলি? আরে জানে না কি বলবো। এপ্রিল মাসে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে মে মাসে যে এরশাদ উদ্বোধন করেছে, দুষ্ট লোকেরা বলে ওনার নাকি মদত ছিল, অঙ্কটা বুঝতে পারছেন না, পারেন নাই। এই যে মইনুল মোহাম্মদ 2006 সালে শেষ দিয়ে উদ্বোধন করলো, আমাদের নেত্রীকে অ্যারেস্ট করলো বা আমাদের বিরুদ্ধে মামলা দিল, হামলা দিল, কত কিছু করলো, একটা মদত লাগে, মদত ওই আওয়ামী লীগ। তা আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, আওয়ামী লীগের একাংশ উদ্বোধন করে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে না, অন্য দল ক্ষমতায় থাকে, তাদের মদত পুষ্ট হয়ে বিরোধী শক্তির সাহায্যে এদেশে উদ্বোধন। আর কি উদ্বোধন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সিপাহীর অফিসার মারে, কেন মারে অন্য ব্যাখ্যাও আছে, সেটা মহাসচিব আমাকে বলছে এখানে বলেন না, ওঠা ওনার বিএনপি যখন অফিস হবে তখন বলবো। কমান্ড ফেলিয়ার বোঝেন, কমান্ড ফেলিয়ার, যখন অফিসারের কোয়ালিটি থাকে না তখন সিপাহীর অফিসারদের মারে। আর আমরা যখন অফিসার ছিলাম আমাদের সিপাহীরা পেশাব করে দিত, একটা কাহিনী বলবো। 75-এ যখন 7ই নভেম্বর সিপাহীর অফিসার মারে, একজন অফিসার নাম কর্নেল শরীফ,
তখন আমি চাকরিস্থিত অলরেডি 74 এ বনানি এক বাসায় আমি আমার স্ত্রীকে সাবলেট থাকি দেখি কতগুলি সৈন্য দৌড়াচ্ছে রাইফেল টেপি নিয়ে আর একটা লোক সুন্দর পরিষ্কার মোটা কোটা লোক দৌড়াচ্ছে আমি তাকে চিনে ফেলছি আমি স্যার যান কোথায় কারণ শরীফ কারণ আমাকে সিপাহীরা মারতেছে আমি স্যার আপনার বাসার ঢুকে ঢোকেন ঢুকাইলাম আমি কেটে দাঁড়াইলাম সিপাহী বলে এইটা অফিসারের মতো লাগে আমি হল বিশ্বাস করা যে হল কইছি সব সালায় বসতে বসতে আমি রাইফেল হাইপোর্ট হাইপোর্ট বুঝলেন রাইফেল উচাকর উচাকর স্যার রাবার খান জোরে বলছি মিলিটারি একটা কমান্ড আছে ওই গুলি মারে না তখন এক গুলি লাগে একটা গুগুর গায় বা বকের গায় আর দশটা বক এরকম বলে বসে থাকে একটা কমান্ড করছি সব সিপাহীরা দাঁড়িয়েছে রাইফেল করছে হাইপোর্ট ডাবল মার সব দৌড়ে গেছে কমান্ড না দিতে পারলে ক্যাপাসিটি না থাকলে সিপাহীদের আপনি আপনি কথা বললে আচ্ছা আপনি জিজ্ঞাসেন ঠিক আছে তো আপনার পরিবার বলে দিস নট দি ওয়ার্ড অফ অফিসার্স এই বাংলাদেশে এই নিম্ন কোয়ালিটি লোকদেরকে অফিসার বানাবার এটা একটা ফল কিন্তু এখানে হয়েছে উল্টা এখানে বৃহস্পত কেন মারে অফিসারদের মারা মারে কি বাংলাদেশে প্রতিরক্ষা বুর্জ ধ্বংস করা নাকি সিপাহীরা অফিসার না থাকলে যুদ্ধ করতে পারে বোঝেন না কেন পারে অফিসার দরকার হেডমাস্টার ভালো না হলে ওই স্কুল চলে কাজে হেডমাস্টার ভালো থাকা একান্ত প্রয়োজন অফিসারকে মেরে দেশের প্রতিরক্ষা বাহিনীকে দুর্বল করা যাতে করে উৎসাহিত আমাদের বৈদেশিক শত্রুরা ইজিলি ওয়াক ওভার পায় বিডিআর মারে কেন বিডিআর হলো প্রথম আমাদের প্রতিরক্ষা বুদ্ধ বর্ডারে তাদেরকে মানলে ইজিলি ওয়াক ওভার পায় যশোর থেকে একদম ফরিদপুর চলে আসবে কোনো বাধা নাই কথা বলছো কাজী ওদেরকে মারে আরো একটা কারণ আছে কেন মারেছে আপনাদের খেয়াল আছে চিল মারি না মহাসেব জানবে রো মারি বিডিআর এর কিছু বিডিআরকে মারার পর আমাদের বাংলাদেশে কিছু সিটিজেনকে ইন্ডিয়ান বিএসএফ মারার পরে তৎকালীন আমাদের বিডিআর তেজি বিডিআর ছিল ওরা বিএসএফ গুলি করে কয়েকটা মেরেছে এবং দুই একটাকে কাঁধে করে ওই ঝুলিতে ঝুলিতে আছে এটা বোধহয় পত্রিকায় আপনারা দেখেছেন এই প্রতিশোধ ওরা ভোলে নাই এই প্রতিশোধের ফল আওয়ামী লীগের সাহায্যে মদতপুষ্ট হয়ে ইন্ডিয়ার লোকেরা বিএসএফ আমাদের বিডিআর অফিসারকে মেরেছে এই মধ্যে কথা কাজে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের বুঝে শুনে কাজ করতে হবে আমাদের প্রতিরক্ষা বাহিনীতে সুশিক্ষিত অফিসার বানাতে হবে আমাদের সিপাহীদেরকে ওইভাবে ট্রেনিং দিতে হবে আমাদের আমরা যখন মিলিটারি একাডেমি ছিলাম পাকিস্তানে তখন ওয়ালে লেখা ছিল ইউ আর এ জেন্টলম্যান ক্যাডেট ইউ আর এ সুপিরিয়ার পার্সন ইউ আর এ বর্ন লিডার ইউ লিড ইন দ্য ওয়ার কথা বুঝছেন আমরা ট্রেনিং দিতে হয়তো আমরা উন্নত জাতের মানুষ আসলে না আমরা বরিশালের সাধারণ গ্রামের মানুষ কিন্তু ট্রেনিং ওইভাবে ছিল যে তুমি সুপেরিয়ার তোমার লিডারশিপ ওইভাবে তোমার কমান্ড সেইভাবে তুমি সৈন্যদের ওইভাবে পরিচালিত করবা দেখবে যুদ্ধে কিন্তু অফিসার বেশি মারা যায় জানেন 5:1 পাঁচজন সৈনিক মারা যায় একজন অফিসার মারা যায় তো অফিসাররা লিড করে বিশেষ করে ক্যাপ্টেন এবং মেজর সৈন্যদের সামনে আগে যায় সেই অফিসারের পিছনে সিপাহীরা যায় অফিসার যদি বলে আমি মারা গেলে মা খাবে কি আমার বোনের লেখাপড়া হবে না আমার ভাই লেখাপড়া হবে না যুদ্ধে দরকার টেনশনের মাত্রা লুকিয়ে বসে থাকি তাহলে যুদ্ধ তো সুবিধা জিতবে অফিসার ব্যর্থতার জন্য আমাদের দুইটা অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক গৃহ শক্তির মদতে এবং পার্শ্ববর্তী আমাদের অপশক্তি যারা আমাদের দেশকে একটা ভুটান বানাইতে চায় সিকিম বানাই যায় তাদের মদতে আজকে আমাদের 57 জন অফিসার মারা গেছে 12 জন অফিসার 75 মারা গেছে অদূর ভবিষ্যতে আমরা সক্রিয় না হই আমাদের রাজনৈতিক নেতৃবর্গ যদি আমাদের শত্রুকে চিহ্নিত রাখতে না পারি সেইভাবে প্রতিরক্ষা বুদ্ধ বানাতে না পারি সেইভাবে ট্রেনিং না দিতে পারি অদূর ভবিষ্যতে আমাদের কপালে কী আছে উপরওয়ালা জানে আপনাদেরকে ধন্যবাদ সালামু আলাইকুম